नमस्कार, हमें कल्याण देवनाथ न्यूयॉर्क से बोल जॉन केडी एयरपोर्ट काज करे एयरट्रेन थे बेरोलम एन बाड़ी दिखे जा ट्रेन नीते हैं आज के ठीक एखानी जो दाड़ी एखान तापम्रा हिमांकर नीचे एत नीचे कि बोलब माइनस 13 डिग्री सेल्सियस एवं एत हवा चलते फिलिंग हो माइनस 20-25 डिग्री हमको एर मध्य काज करते हैं। न्यूयॉर्क लाइफ अनेक हार्ड लोके भावे न्यूयॉर्के प्रचुर पैसा आज तो लाइफ अनेक हार्ड है। एक कथा बोली साधारण कल के गतकाल काज थेके बाड़ी फिर रात दुटार समय तुम्हारा बाड़ी थेके एकटू काज छिलो तारपर भोर 4 समय घुमाते गेछि आमी के सकाल 7 समय घुमाते उठते हुए तो 3 घंटा घूमिए আমার 6টা সবার কাছ থেকে আবার বাড়তি বেরিয়ে হচ্ছে কারণ আমি দোভাষে কাজ করি। আবার তো কোর্টে একটা কাজ ছিল, একটা দোভাষে কাজ ছিল, ওটা ছিল 10টা থেকে কাজ, তো ওখানে কাজ করলাম 10টা থেকে 11টা, একটা 1 ঘন্টা কাজ করলাম। কাজ করে ওখানে সিধা আমি আবার চলে এয়ারপোর্ট চলেছি আমার কাজে। এখানে আমরা 1টার সময় ক্লক ইন করেছি এবং কাজ শেষ করেছি রাত্রি 11:30টার সময়। এখন বাজে প্রায় রাত্রি 12:10 এখন, আর এখন এখান থেকে ট্রেন থেকে বেরোলাম। এখন একটা একটা এয়ার একটা ট্রেন নিয়ে তারপর বাড়ি যাবো, বাড়ি ঢুকতে রাতে 2টা বাজবে হয়তো। তো আমার সবার কাছে একটা একটা রিকোয়েস্ট থাকলো, অনুরোধ থাকলো যে আমাকে অনেকেই মেসেজ করে সবসময় যে কেউ 10,000 টাকা চাই, কেউ 20,000 চাই, কেউ 1,00,000 টাকা চাই হেল্প করতে বলে। আমি করতে করবো, আমি একটা লোক, আমি করতে করবো। লকডাউনে আমি কতটা হেল্প করেছি কাজ সেটা আপনারা সবাই জানেন, বারোমাসী যতটা পারি আমি করি। এখন একটা ব্লাইন্ড মেয়ের আমি 3 বছর টেলিফোন বিল দিচ্ছি এখানটায়, যে দিল্লি থেকে আসছে এখানে কাজ করতে আসে, ও 3 বছর টেলিফোন বিল দিচ্ছি। আমাদের ওখানকার একটা হাজব্যান্ড, ওই দুজনেই ব্লাইন্ড, তারা রিকোয়েস্ট করেছে কিছু পয়সার জন্য। বউ যাদবপুর ইউনিভার্সিটি ফিলোসফি নিয়ে পড়াশোনা করে, তার ফোনটা লাগবে, তোকে 12টা ফোন কিনে দেওয়া হলো কয়েকদিন আগে। এবং আরেকজন ব্লাইন্ড ছেলে 12টা কলেজে পড়েন, তার আমি খরচা যতটুকু পারি চালাচ্ছি, অনেকে এরকম 4-5 জন চালাচ্ছে খরচা। তা আমার পক্ষে সম্পূর্ণ সবাইকে আমি হেল্প করবো, ইট ইজ পসিবল, কারণ আমি একা কাজ করি। আর এখানে অনেক কষ্ট কাজ করতে, আপনি দেখলেন তো আমি গত রাতে 7 ঘন্টা ঘুমিয়েছি, 4টা সে ঘুমিয়েছি, 7টা উঠেছি, সকাল 7টা থেকে নিয়ে এখন রাত্রি 12টা বাজে, আমি এখন বাড়ি পৌঁছাইনি। আমি রাত্রি 2টার সময় আমাকে আবার কিছু কাজ আছে, কাজে ঘুমতে 4টা বাজে, আবার আবার সঙ্গে সঙ্গে ঘুমতে উঠতে হবে আমাকে। এটা হচ্ছে প্রতিদিন লাইফ চলে। আর কেন এত কষ্ট করতে লোকে, এখানে লোক খুব অনেক কষ্ট করে, কারণ এখানে 1 বেডরুম ঘর ভাড়া হচ্ছে 1,50,000 টাকা ভারতীয় মুদ্রায়, মানে $1,800 লাগে 1 বেডরুম ঘর ভাড়া নিতে। আজ নিউইয়র্ক লকডাউনের পর জিনিসপত্র অনেক বেড়ে গেছে আমাদের এখানে। তো আমি সবাই কাছে অনুরোধ করছি, অযথা কেউ যে আমাকে ফোন করবেন না, কেউ টেক্সট মেসেজ করবেন না টাকার জন্য আমাকে, কারণ আমার পক্ষে সম্ভব সবাইকে টাকা দেওয়া। এই যে এখন আমি বাড়ি যাবো, ট্রেন থেকে নামবো, ট্রেন থেকে নেমে আমার বাড়ি হাঁটতে 5 মিনিট হাঁটতে হবে, মাইনাস 13 ডিগ্রি এবং হাওয়া -20 ডিগ্রিতে আমি 5 মিনিট হাঁটতে কী কষ্ট হচ্ছে আমি একমাত্র জানি। সবাই একটা সবাই ভালো থাকবেন, আমি যেমন থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত, জয় আমেরিকা।